আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকল কেমন কেমন আছেন? ভালো আছেন সকল? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিব ভিউয়ার্স, ব্রেড দিয়ে ওই ব্রেকফাস্ট রেসিপি। আমি চারটা ব্রেড নিছি, দুইটারে আমি খাইটা রাখছি, দেখুন এইভাবে খাইটা রাখছি, আর দুইটারে আমি খাইটা দেখাই কিভাবে আমি খাচ্ছি, কিভাবে খাটটা নিছি ভিউয়ার্স, লুক এভাবে খাটটা নিছি আর স্লাইস এভাবে রাখছি। আমি এখানে তিনটা ডিম নিছি ভিউয়ার্স, আর এখানে আমি নিছি তো তিন কালারের ক্যাপসিকাম নিছি, আর টমাটো নিছি, অনিয়ন নিছি, আর ধনিয়া পাতা নিছি। এগুলো আমি এখন মিক্স করবো এগের সাথে। তোরা ব্ল্যাক পেপার দিছি, সল্ট পরিমাণ মতো যতক্ষণ আপনার লাগে, রুম টেম্পারেচারের দুধ, বাটার দিব। পান লইছি ভিউয়ার্স, তোরা বাটার দিছি। বাটারটা দেওয়া করলে আপনারা অয়েল দিয়ে করতে পারবা, বাটারটা দেওয়া করলে মানে ক্রিপসি হয়, টোস্টটা নাইস হয়, আর বাচ্চারা লাগে আপনারা বাটার দেওয়া করাটাই ভালো। বাটারটা মেল্ট হয়ে গেছে ভিউয়ার্স, এখন আমি ব্রেডটা দিলেছি, মানে কিছু চিজ দিলাম, মজারেলা চিজ, প্রাগুলো যে চিজই থাকে মিঠুই দিতে পারবা, কোনো প্রবলেম নাই। দেওয়ার পরে ভিউয়ার্স আমি আবার একটু এগ ফুট করলাম ব্রেডের মধ্যে, যে আগে যে খাইতে রাখছিলাম স্লাইস, এই স্লাইস আমি আবার দিয়ে দিয়ে স্লাইস আবার আমি ব্রেডের মধ্যে মধ্যে এখন ভিউয়ার্স আমি ব্রেডটারে আমি ফ্লিপ করে নিলাম। হয়ে গেছে ভিউয়ার্স, আমার কথার মধ্যে অনেক ভুল আছে ভিউয়ার্স, আমার প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ফার্স্ট টাইম তো এই ভিডিও করতেছি না, আমার অনেক ভুল হয়, আমার ভুলটা আপনারা ইয়ে করবেন, ইগনোর করবেন প্লিজ, আর আমার সাপোর্ট করে যাইবা ভিউয়ার্স, আপনার আই রিয়েলি নিড আপনার সাপোর্ট, আমার অনেক দরকার। আমার ব্রেকফাস্ট রেডি ভিউয়ার্স, আপনারা যদি ভালো লাগে শেয়ার করবা প্লিজ আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির লগে, আর আমার সাপোর্ট করবা প্লিজ, আমার সাবস্ক্রাইব করবা, ভালো থাকুন ভিউয়ার্স, আপনারা সকল আমার লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম।